श्रावण মাসের চতুর্থ সোমবার শিব মন্দিরগুলোতে ছিল শিব ভক্তদের ভিড়। ভক্তরা শিবের পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন। পরিবারের সকলের মঙ্গল কামনার্থেই শিবের আরাধনা। আগরতলা সেন্ট্রাল রোডের শিব মন্দিরে ভক্তদের ভিড় প্রত্যক্ষ করা যায়। শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্মমাস। হিন্দু ধর্মাবলম্বীরা সোমবারে বিশেষ পূজো করে থাকে এই শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আগরতলার শিববাড়িতে ভক্তদের ভিড়। পূজো দিলেন সদর মহকুমা শাসক অসীম সাহাও। এ বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন, শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্মমাস। এই মাসে শিব ভক্তরা বাবার আরাধনা করেন। শিব ভক্তরা শিবের মাথায় বিল্বপত্র, পুষ্প, দুধ, দই, ঘি, মধু ইত্যাদি উপকরণ প্রদান করেন। নিজের এবং পরিবারের সদস্যদের সুখ শান্তি এবং মঙ্গল কামনা করতেই শিবের কাছে আরাধনা করেন। আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। অন্যান্য বছরের মতো এবার এই প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে ভক্তরা বাবার মাথায় জল দিয়ে নিজেদের মনস্কামনা পূরণ করছে। যেহেতু শ্রাবণ মাসটা বাবার সবচেয়ে প্রিয় মাস, সেটাকে কেউ কেউ আবার বাবার আবির্ভাব মাস বলেও থাকে। আর সোমবারটা বাবার দিন, অন্যান্য দেবদেবীর এক একটা দিনে পুজো হয়। সকলের সুখ শান্তি কামনা করে শিব মন্দিরে পুজো দিয়েছেন সদর মহকুমা শাসক অসীম সাহা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দু বছর করোনা অতিমারির কারণে মানুষ পূজা অর্চনা করতে পারেননি। তিনি আশা করছেন এবারের শারদীয়া দুর্গাপূজায় মানুষ অপার আনন্দ করতে পারবেন। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে মানব জাতিকে রক্ষা করা, আমরা সবাই যাতে সুস্থ থাকি। এই যে বিগত দিনের করোনার যে একটা মহামারী ছিল, সেই মহামারীর চতুর্থ ভাব আবার শুরু হয়েছিল, আস্তে আস্তে সেটা কমার দিকে আছে। ভগবানের কাছে প্রার্থনা যাতে এই মহামারী আর আমাদের দেখতে না হয়, আমরা যাতে হাসি খুশিভাবে। এ বিষয়ে মহিলা শিব ভক্তরা বলেন, প্রতি বছরই শিব মন্দিরে এসে বাবার মাথায় বিল্বপত্র, দুধ, জল ইত্যাদি উপকরণ প্রদান করেন। পরিবারের সকলের সুখ শান্তি কামনার জন্যই তারা শিবের পূজা অর্চনা করছেন। আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো আমরা প্রত্যেকবারই আসি শিব বাড়িতে। যদিও প্রত্যেকবার প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এবার অনেকটাই ভিড় কম। তো ভালো লাগছে এসে। এখন শিবকে স্নান করাবো। কি কি নিয়ে এসেছ? নিয়ে এসেছি জল, দুধি, ঘৃত, মধু, ফল, ফুল, বেলপাতা। কেমন লাগছে? শিবের এই বিশেষ পূজাকে ঘিরে শিব ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। বাংলা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের আবির্ভাব মাস। দেবাদিদেবের আবির্ভাব মাসকে কেন্দ্র করে সমগ্র দেশে হিন্দু ধর্মাবলম্বীরা দেবাদিদেবের আরাধনায় ব্রত হন। একই সাথে অন্যান্য বছরের ন্যায় এবছরও সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর এলাকায় ধর্মপ্রাণ হিন্দু মহিলারা নদীর স্রোতের জলে স্নান সেরে ভারে জল ভর্তি করে দীর্ঘ 3 কিলোমিটার পথ অতিক্রম করে পুজো দেন দেবাদিদেব মহাদেবকে। দুগ্ধ, জল, ঘৃত, মধু, ফুল এবং বিল্বপত্র সহযোগে পুজো করেন দেবাদিদেবের। এই পুজোকে কেন্দ্র করে যথেষ্ট সাড়া পরিলক্ষিত হয় ব্রতচারীদের মধ্যে। সমগ্র দেশ তথা বিশ্ববাসীর মঙ্গলার্থে প্রার্থনা করেন দেবাদিদেবের নিকট। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 কার্ড।